আপনাদেরকে আমাদের অভিনন্দন জানাই, আমাদের সদস্যদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই। এখন কেন্দ্রীয় যে কর্মসূচি আসবে আজকে প্রকাশ দিব, সেখানে আমরা
আমাদের সভাপতি কে আনন্দ আমাদের মাঝে আমাদের খালি করার জন্য আমরা
আন্দোলনের অনুরোধ করছে আজকের এই সভায় আমাদের যোগাযোগ আন্দোলনের আমরা
বসে গেলে ভালো হতো। উন্নয়নের নামে যে উচ্চ গতি উন্নয়নের নামে যা দেখাচ্ছে, পরিবর্তে
সৈনিক
ভারতবর্ষে সত্য করার জন্য সাদারকে মোহাম্মদ সাদারকে ছিল ভবিষ্যতে থাকবে বেগম হালদারিয়ার মুক্তি দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।
এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করতে উত্তর জেলা বিএনপির
আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের হাত ধরে মিস্টার মীর ধরেন নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ, যে মুহূর্তে যে সময় ডাক আসবে আমরা রাস্তার মধ্যে নেমে পড়ব। বর্তমান এই বক্তব্য না করেছে আমি রাজা সেই বক্তব্য হয়েছে, আমি শেষ পর্যন্ত আপনাদের জানুন এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি উত্তর জেলা বিএনপির অন্যতম নেতা বীরেশ্বর বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাহিত্য দিকে বক্তব্য রাখার অনুরোধ করছি। অন্যতম সদস্য কর্ণফুলী থানা বিএনপির আহ্বায়ক জনাব বাবু আহমদকে বক্তব্য এস এম মামুন মিয়াকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এস এম মামুন মিয়াকে উত্তর সভা এবং দক্ষিণ সভা সরকার যত থেকে আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক এককালে তপুর ছাত্র নেতা জনাব আবু সুফিয়ান ভাই মঞ্চে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় কমিটি জনাব শাহাবান ভাই মঞ্চে উপস্থিত আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুব রহমান শামীম ভাই মঞ্চে উপস্থিত ছাত্রগ্রাম উত্তর জেলা দক্ষিণ জেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। আমি বক্তব্য রাখবো না, আমি আমার নেতৃবৃন্দের বক্তব্য সবাইকে তথ্য সহকারে শোনার জন্য প্রত্যাহ্বান জানাচ্ছি এবং আগামী দিনে এই অবৈধ শিক্ষা বিধানের বিরুদ্ধে এই নিশিরাতের সরকারের বিরুদ্ধে এই খুনি হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রামের কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে আমরা সবাই বক্তব্য রাখার অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
বিক্ষোভ। আজকে বক্তব্য প্রধান বক্তব্য হচ্ছে সরকারকে হটানোর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন সামনে দেওয়া সংগ্রাম আন্দোলন হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে দাবি করতে হবে। এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বেমান দিয়া জিন্দাবাদ, বাঙালি। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আপনি যারা বিএনপির সম্মানিত সদস্য মোকাম আহমদ চৌধুরীকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, অতিথিবৃন্দ এবং সুধী সমাবেশ আসসালামু আলাইকুম। আজকে এই অবৈধ হাতিদে সরকারের বিরুদ্ধে বিএনপি এবং সংগঠনের নেতা কর্মীরা যে আন্দোলনে শরিক হয়েছে, এই আন্দোলনের জন্য আমার চট্টগ্রামের আইনজীবী সমাজ আপনাদেরকে আইনগত সহায়তার জন্য প্রস্তুত আছি। আমরা ভয় পাবেন না। উত্তর জেলাগের মেয়র উন্নত প্রভাবশালী সদস্য এককালে তবু ছাত্র নেতা কিশোর নেতা পেয়েছে জন্মমূল্য জগতের প্রতিবাদে চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণ জেলা হচ্ছে আয়োজিত আজকের সভার সংগ্রামী সভাপতি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা মানব সাধন ভাই সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগর সর্বোচ্চ নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামে বন্ধুগণ, আমরা আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দ্রব্যমূল্যের অগ্রগতির জন্য প্রতিবাদ করছি। এই প্রতিবাদ আমরা কার কাছে করবো? এ অবৈধ সরকার, নিরুচ্চ বেহায়া সরকারের কাছে আর প্রতিবাদ নয়। আগামী দিনে প্রতিরোধ করে তোলার আন্দোলনের অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে রাখতেছি। সবাইকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে দক্ষিণ জেলা বিএনপির অন্যতম নেতা এককালে যুব ছাত্র নেতা জনাব মঞ্জু আলম মঞ্জুকে বক্তব্য রাখার অনুরোধ করছি। বাংলাদেশ এখন
বক্তব্য রাখছেন দক্ষিণ জেলা বিএনপির প্রভাবশালী নেতা পটিয়া পৌরসভার সাবেক মেয়র জননেতা জনাব নুরুল ইসলাম সাহেব। আজকে এই প্রতিমা সভার সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি এবং বিএনপি পরিবারের সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শুধু একদিনের কথা বলব, আমাদের অঙ্কন করতে পারে আমাদের ঐক্যভাবে এই সরকারকে বিদায় নিতে হবে, অবিলম্বে আমরা সবাই ঐক্যবদ্ধ হবে তাইকে এই সরকারকে বিদায় নিতে হবে, আর সময় দেখা যাবে না। আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি, আসসালামু আলাইকুম। এখন বক্তব্য আছেন উত্তর জেলা বিএনপির প্রভাবশালী নেতা পরেশ্বরী পৌরসভার বিপ্লবী সভাপতি মোবারক হোসেন খান চৌধুরী। মোবারক হোসেন খান চৌধুরী জিন্দাবাদ, এখন বক্তব্য রাখছেন
দক্ষিণ জেলা বিএনপির প্রভাবশালী নেতা জননেতা জনাব মুস্তাফিজুর রহমান, জনাব মুস্তাফিজুর রহমান। সম্মান দেখানোর জন্য আপনারা সামনে যারা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
আছেন বসে যান, সামনে যারা নেতৃবৃন্দ আছেন বসে যান, আমাদের স্পিকারের পাশে যারা আছেন তাদেরকে জায়গা করে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। এখন বক্তব্য রাখছে দক্ষিণ জেলা বিএনপির প্রভাবশালী নেতা বোয়ালখালী বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা দোলা বিশ্বাস সাহেবকে বক্তব্য রাখার অনুরোধ করছি। দ্রব্য মূল্যের উচ্চগতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের উপস্থিত সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সংযুক্ত আহ্বায়ক জননেতা আবু সুফিয়ান ভাই, উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জননেতা মোহাম্মদ শাহজাহান, উপস্থিত প্রধান বক্তা বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা মাহবুব রহমান শামীম সহ উপস্থিত নেতৃবৃন্দ, চট্টগ্রাম উত্তর জেলা এবং দক্ষিণ জেলা নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশকে আজকে লুটপাটের রাজ্যে পরিণত করা হয়েছে, তার প্রতিবাদে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কর্মসূচি সেই কর্মসূচিতে সর্বস্তরের জনগণকে অপ্রবর্ত হয়ে রাস্তা এসে এই চৈরাচারণী সরকারের পতনের আহ্বান জানাচ্ছে। বন্ধুরা আমার, সাথে সাথে মুক্তি দাবি করছে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এবং এই চট্টগ্রামের গণ মানুষের নেতা সীতাকুণ্ডের জনগণের জয় স্পন্দন জনরত আসলাম চৌধুরী সহ তাদেরকে বন্দী করা হয়েছে, তাদেরকে মুক্তি চাই। সংগ্রামী বন্ধুরা, আসলাম চৌধুরী জিন্দাবাদ, আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখছেন উত্তর জেলার এমএলএ প্রভাবশালী সদস্য এককালে তবু ছাত্র নেতা মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, মোহাম্মদ সেলিম চেয়ারম্যান। সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি জাতীয় দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহ সভাপতি
নয়। উপস্থিত চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণ জেলার নেতৃবৃন্দ, সমবেত জনতা, প্রিয় বন্ধু, আমার বক্তব্যের শুরুতে আজকে আমার আধার কারণে আজকে উত্তর জেলা এবং দক্ষিণ জেলায় এই সমাবেশ আমরা করতে পারছি। আমার রাজনীতির শিক্ষাগুলো চট্টগ্রাম উত্তর জেলার সম্মানিত হব, জাতীয় বেতন কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা মন্ত্রী সদস্য জনাব গোলাম আকবর খুন্দকার এবং বীর চট্টগ্রামের আরেক নেতা ভাটাবাড়ি গণমানুষের জন্য নেতা জনাব মিনিস্টার মীর হেমন্ত সরকারের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শ্রদ্ধা সহযোগ অভিনন্দন জানছি। প্রিয় উপস্থিত বক্তব্য শুধু একটাই, কোনো বক্তব্য হতে পারে না, এক দফা এক দাবি, উনি আসেন এক হবে দাবি, সভাপতি যুবনেতা জনাব বসন্ত দীপ্তি সহ
উত্তর দক্ষিণের অন্য উত্তরের 19 ইউনিট, দক্ষিণের 15 ইউনিটের বিএনপি যুবদল ছাত্র দল মহিলা দল স্বেচ্ছাসেবক দল সহনেত্রীবৃন্দ আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, আজকে সমাবেশে আসার আগে একটা বিষয় চিন্তা করেছিলাম, দুইটা বড় জেলা আজকে একসাথে সমাবেশ, সেই সমাবেশটা কেমন হচ্ছে। নতুন নতুন ইউনিট হয়েছে, একজন একজনের সাথে অনেকদিন রাস্তা আন্দোলন সংগ্রামে আছে, পাঠনে একে অপরের সাথে ওইভাবে ঘনিষ্ঠভাবে পরিচিত নয়, যার কারণে চিন্তা করেছিলাম আজকের এই সমাবেশ উত্তর এবং দক্ষিণের সমাবেশের শৃঙ্খলা কিরকম হবে। কিন্তু বন্ধুরা আমার, আজকে জাতীয়তাবাদী সত্যের ঐক্য এবং শৃঙ্খলা থেকে আমি অনুপ্রাণিত, আমরা চট্টগ্রামের মাটি থেকে বিতাড়িত করতে পারবো ইনশাআল্লাহ। আজকে মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে, কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, অন্যদিকে আজকে পেটের পাট পিটের কাপড় কেড়ে নিচ্ছে। বন্ধুরা আমার, যেটার জন্য যুব সমাজকে, ছাত্র সমাজকে দায়িত্ব নিতে হবে, স্বেচ্ছাসেবককে দায়িত্ব নিতে হবে। বিএনপি নেতৃবৃন্দ সামনে থাকবে, ওনারা হচ্ছে একটা ফুলের মালার যে অলঙ্ক, যে একটা ফুলের মালা দেওয়া হয় মাঝখানে একটা একটা আমাদের গোলাপ ফুল দেওয়া হয়, সেগুলো হচ্ছে বিএনপি নেতৃবৃন্দ, হচ্ছে একটা একটা গোলাপ ফুল। আর বাকি দায়িত্ব নিতে হবে যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবককে। বন্ধুরা, আজকে আমরা যারা একত্রিত এক পরিবারে একত্রিত হয়েছি, আগামী দিনে ইনশাআল্লাহ এই অবৈধ হাজিরাকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে এবং নিরপেক্ষ সরকারের অন্তরে নির্বাচন নিতে হবে এবং ইভিএম এর পরিবর্তে ব্যালটের মাধ্যমে নির্বাচন করতে হবে এবং এই দেশের মাটি ও মানুষের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, দেশনায়ক তারিক রহমানকে এ দেশে ফিরের বেশি ফিরিয়ে আনতে হবে, সে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। উত্তর দক্ষিণ আয়োজিত আজকে সম্পূর্ণ উদ্যোগীর প্রতিবাদে সবার সভাপতি বীর ছত্রবার কৃতি সন্তান আবু সুফিয়ান উপস্থিত আজকের এই প্রতিবাদ সভার প্রধান আকর্ষণ, প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান, চিটাগাংয়ের বিভাগের কৃষি সন্তান, জাতীয়তাবাদী পরিবারের আস্থার প্রতীক এবং খালেদা জিয়া তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার আমার শ্রদ্ধাভাজন শাহজাহান মোহাম্মদ শাহজাহান, উপস্থিত চট্টগ্রামের উত্তর দক্ষিণের বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দল, মৎস্যজীবী দল, তাঁতি দল সহ সকল নেতৃবৃন্দকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আমি বক্তৃতার শুরুতেই স্মরণ করতে চাই, এই 26শে মার্চ, এই মার্চ মাসে চার ঘোষণায় স্বাধীনতার ডাক দিয়েছিলেন আমাদের আদর্শের প্রতীক শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে।
কাছে সর্বশ্রে একটি প্রশ্ন করতে চাই, আমরা কি আজকে সবাই ভালো আছি? আমরা আজকে ভালো নেই, কেন ভালো নেই? আমাদের নেত্রী গণতন্ত্রের মা, গণতন্ত্রের নেত্রী আপুসীন নেত্রী, সাবেক দিনপালের প্রধানমন্ত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়ানের সহকর্মী খালেদা জিয়া আজকে একটি মিথ্যা মামলায় কারাবরণ করছে, অসুস্থ অবস্থায় মৃত্যুর সঙ্গে পাল্টা আছে, চিকিৎসা পাচ্ছে না, সেই কেন্দ্রে আমরা আজকে ভালো নেই। আমরা ভালো নেই, আমাদের আগামী রাষ্ট্র তারুণ্যের অজ্ঞান, তাদের প্রমাণ আজকে অবৈধ একটি মিথ্যা মামলায় হাজার হাজার মাইল দূরে আমাদের ছেড়ে অবস্থান করছেন, সেই জন্য আমরা আজকে ভালো নেই। আমরা ভালো নেই, রাতের দিনের ভোট যখন রাতে হয় সেই জন্য আমরা ভালো থাকতে পারি না। জাতীয় বন্ধুরা, যখন এই ঘুম ঘুম হত্যা যদি সরকার এই দেশকে দাবেদারী রাষ্ট্র হিসেবে পরিণত করে তখন আমরা ভালো নেই। আজকে আমরা ভালো নেই সেই কারণে, দ্রব্য মূল্যের অগ্রগতির কারণে আজকে নাবিশ্বাস আমাদের, এইগুলি আছে না। আজকে আমাদের ডাল ভাত সহ অন্য বস্ত্রের অধিকার হরণ করে সব বাংলাদেশকে একটি নিঃস্ব করে দিয়েছে, সেই প্রতিবাদে আজকে এখানে বিক্ষোভ সমাবেশ। আমি মনে করি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তাদের কমলকে দেশে ফিরিয়ে আনতে হবে, দুর্বল আন্দোলনের মাধ্যমে এই বৈশিষ্ট্য বিদায় করতে হবে, এবং দ্রব্য মূল্যের অগ্রগতি কমানোর জন্য বৃহত্তর চট্টগ্রাম থেকে এই কুড়ি হাসিনার পতনের যে আন্দোলনে ডাক দিবে সেই কাপেলায় স্বেচ্ছাসেবক দল সহ সকলকে শরিক হয়ে আগামীর আন্দোলনে শহীদ হবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জিয়াউল হক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রায়ত্ত তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সংগ্রামী সহসভাপতি জননেতা জনাব শাহউদ্দিন মোল্লাকে, জননেতা জনাব শাহউদ্দিন মোল্লাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণ আয়োজিত দ্রব্যমূল্য উচ্চগতির প্রতিবাদে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার বিদেশে চিকিৎসার জন্য আজকের এই জনসভার সংগ্রামী সভাপতি দীর্ঘ 30 বছরের রাজনৈতিক সহকর্মী জনাব আবু সুফিয়ান উপস্থিত, উত্তর জেলা, দক্ষিণ জেলা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের আমার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। এবং আজকে এই সভার প্রধান অতিথি যার নেতৃত্বে আমরা ঢাকা মহানগরে আন্দোলনের সঙ্গে তুলেছিলাম, যার নেতৃত্বে আমি রাজনীতি করতে আসছি, সে আমাদের রাষ্ট্রীয় বড় ভাই নোয়াখালীর কৃতি সন্তান বিএনপির ভাইস প্রেসিডেন্ট জনাব শাহজাহান। আমি তার প্রতি কৃতজ্ঞতা রেখে আমার বক্তব্য শুরু করছি। সংগ্রামী ভাইরা, আজকে এর বছর শেখ হাসিনার কাছে আমি খালেদা জিয়ার মুক্তি চাই না। আমার নেত্রী নিষ্পাপ, আমার নেত্রী কোন অপরাধ করে নাই। আমরা আন্দোলনের মাধ্যমে মুক্ত করে ছাড়ব। সংগ্রামী ভাইরা, আমরা শুধু এখানে জনসভা করে দেশের মুক্তি হবে না। আপনাদের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ রইল, কারণ প্রমাণ যদি আন্দোলনের ডাক দিবে আপনারা রাস্তাঘাট সমস্ত রাজপথ দখল করতে পারবেন। আমাদের প্রধান অতিথিকে দুই হাত তুলে দেখে যান, আপনারা যে
করছি, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, জিন্দাবাদ। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এককালে তকল ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, চট্টগ্রাম মহানগর শাখার বিপ্লবের সভাপতি এবং কেন্দ্রীয় যুব দলের সংগ্রামের সহসভাপতি, যুব সম্প্রদায়ের অহংকার বিশিষ্ট যুব নেতা জনাব মোশাররফ হোসেন দ্বীপ থেকে বক্তব্য রাখা। বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জনাব শাহজাহান সাহেব,
উপস্থিত আছেন উত্তর জেলা এবং দক্ষিণ জেলার বিএনপি এবং অগ্রসর সমূহের নেতৃবৃন্দ। আসসালাম আলাইকুম বন্ধুরা, মুখ্যমন্ত্রী কেন্দ্র করার অবকাশ নেই, আমি শুধু দু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা সবাই জানেন শেখ হাসিনা ক্ষমতা আসার পর থেকে বাংলাদেশের জনগণের মধ্যে স্থির রোনা চালিয়ে আসছে, এখনো পর্যন্ত সেই স্থির রোনা কমেনাই বরং বেড়েই চলেছে। ইতিমধ্যে লক্ষ লক্ষ লোককে, লক্ষ লক্ষ বিএনপি নেতা কর্মীকে কারাবন্দী করে রেখেছেন। আমাদের বিএনপি দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার অস্থিকার অঞ্চলে রয়েছেন, আমাদের বিএনপির আসলাম নজির অস্থিকার জানাই এই নেত্রী বাদ করছেন। আজকে শুধুদের সবাইকে কারাবন্দী বা স্বাধীনতা ভাগ করে কেমন হন নাই, আজকে কিছু সুরক্ষের সালের মধ্যে উন্নত সেদিন বিশেষ বেগমের সেদিন দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি নিম্ন শ্রেণীর মানুষের মধ্যে যে দুর্ভিক্ষের হাহাকার চলছে, আজকে নিত্য বৈঠক দ্রব্য মূল্যের যে উচ্চপতি আজকে সবাই হিমশিম করছেন। আপনারা জানেন সরকার শেখ হাসিনা বলছেন আজকে বেগত বাংলাদেশ নাকি গভর্নমেন্টের পথে চলেছে, খুব উন্নয়ন হয়েছে, কিন্তু আপনাদের রাস্তায় হেঁটে যান দেখবেন ন্যায্য মূল্যের দোকানে ন্যায্য মূল্যের গাড়ির সামনে দাঁড়িয়ে হাজার হাজার লোক এক কেজি দুই কেজি চাউল উঠে দিনকে দিন অবস্থান পর্যন্ত দুই সেন্ট করতে তাদের সময় চলে যাচ্ছেন। আমি সবাই আজকে সবাই দৃষ্টি আকর্ষণ করে বলছে আজকে সমগ্র দেশে আজকে একই অবস্থা, তাই আমাদের আর করে বলতে দেখার সুযোগ নেই, সবাইকে ঐক্যবদ্ধ হবে এই দুই কমিটির উদ্যোগের বিরুদ্ধে এবং যা এবং শেখ হাসিনা সরাসরি সরকারকে ক্ষমতা থেকে টেনেন এনে বিএনপি সরকারকে ক্ষমতাসীন করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আজকে সবাইকে বাংলাদেশ জাতীয় দল উত্তর সরকার কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা এবং উত্তর জেলা বিএনপির আহ্বায়ক জেলা কুলাপাতর ঘোষণার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ হবে সামনে রাজনের শরীর হব, সবাইকে আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা আহমেদ বাংলাদেশ বিধাবাদ। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান রাখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা শাখা অন্যতম সদস্য জননেতা জনাব আব্দুল আওয়াজ চৌধুরীকে। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্রব্য মূল্যের উদ্ভবতি খুন গুম সন্ত্রাস রাহাজানির বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর ও দক্ষিণের আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্র নেতা জনাব সুবিয়া দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জনাব সুবিয়ান ভাই আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি, আন্দোলন সংগ্রামের নেতা, রাজপথের বিএনপি রাজপথের পরীক্ষিত নেতা, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী ভাইস চেয়ারম্যান জননেতা জনাব শাহজাহান উপস্থিত, উত্তর দক্ষিণ বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা, আজকে দেশের যে অবস্থা আমাদের সকল নেতৃবৃন্দকে সকল কর্মী ভাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মাকে মুক্ত করে সুচিকিৎসার জন্য বাইরে পাঠাতে হবে এবং আমাদের উত্তর জেলার সাবেক আহ্বায়ক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জনাব আসলাম চৌধুরীর মুক্তি দাবি করছি এবং সাথে সাথে আমরা চট্টগ্রাম উত্তর জেলার তারেক রহমানের নেতৃত্বে এবং চট্টগ্রাম উত্তর জেলার বর্তমান আহ্বায়ক গোলামাকর ভূতকারের নেতৃত্বে আগামী আন্দোলন সংগ্রামের রাজপথে থেকে এই সরকারের পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা করার সকল চিন্তান্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক জিয়া জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হয়ে চট্টগ্রাম উত্তর জেলা দক্ষিণ জেলা জিন্দা বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার প্রভাবশালী সদস্য সন্দেশ থানা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জননেতা দল অধ্যক্ষ আবু তাহেরকে বক্তব্য রাখার অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদ সমাবেশের প্রিয় সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী আহ্বায়ক আমাদের সবার প্রিয় নেতা জনাব আবু সুবেন ভাই, আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান আমাদের সবার প্রিয় নেতা আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব আলহাজ মোহাম্মদ শাহজাদ ভাই,
উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা এবং দক্ষিণ জেলার সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সংগ্রামী শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা, আজকের এই প্রতিবাদ সমাবেশ, প্রতিবাদ সমাবেশ কি জন্য? দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য এবং দুর্নীতি এবং কুমের প্রতিবাদে। আমাদের আজকের অস্তিত্বের সংকট সারা বাংলাদেশের মানুষকে নির্যাতনের শিকার করে এই পেশিবেদী সরকার কায়েমি স্বার্থ হাসিলের জন্য, ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য এই পেশিবেদী সরকার বাংলাদেশের জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল পর্যায়ের নেতৃবৃন্দ থেকে শুরু করে তৃণমূলের নেতৃবৃন্দ পর্যন্ত সবাইকে কারারুদ্ধ করে অন্যায় নির্যাতনের মাধ্যমে, গুম খুনের মাধ্যমে যে কর্মকাণ্ড পরিচালনা করে আসবে তার ধারাবাহিকতায় দ্রব্যমূল্য বৃদ্ধির, প্রত্যক্ষমূল্য বৃদ্ধির যে স্থিরমূল্য ছাড়িয়ে যাচ্ছে, আজ আমাদেরকে যে অসহনীয় পরিস্থিতির দিকে এই বাংলাদেশকে ঠেলে দিচ্ছে তার প্রতিবাদে এই প্রতিবাদ সমাবেশ। সংগ্রামী ভাইরা, প্রতিবাদ করতে হবে, আগামীতে আরো বৃহত্তর আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই প্রতিবাদকে বাস্তব রূপান্তর করে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে এই ক্ষমতায় আসীন করে এর প্রতিবাদ করতে হবে। আমরা আজকে চট্টগ্রাম উত্তর জেলা এবং দক্ষিণ জেলা বিএনপির এই ঐক্যবদ্ধ সমাবেশ থেকে আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা আরো ঐক্যবদ্ধতার মাধ্যমে এই প্রতিবাদ করব। সাথে সাথে আমরা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা জোনা মারফত খন্দকারের নেতৃত্বে আমরা চট্টগ্রাম উত্তর জেলা অত্যন্ত সংগঠিত এবং সুশৃঙ্খল ভাবে আমাদের এই সংগঠন কাজ করে যাচ্ছে। আমি পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করছি এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যাতে অবিলম্বে বাংলাদেশে ফিরে আসে তার জন্য আমাদেরকে আরো বৃহৎ সংগ্রামে অবতীর্ণ হতে হবে। আমি সাথে সাথে উদার আহ্বান জানাচ্ছি আমাদের প্রিয় নেতা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক বর্তমান যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় বিএনপি জননেতা জনাব আসলাম চৌধুরীকে অবিলম্বে মুক্তি দিতে হবে, অবিলম্বে মুক্তি হবে। আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে সন্দীপ উপজেলা বিএনপি আপনাদের পাশে থেকে আমরা ঐক্যবদ্ধ আন্দোলনে শহীদ হব। সবাইকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এককালের তকু ছাত্র নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দক্ষিণ জেলা শাখার প্রভাবশালী নেতা জননেতা জনাব অ্যাডভোকেট মহসিনকে বক্তব্য, ইফতিখার হোসেন মহসিনকে বক্তব্য রাখার আহ্বান রাখছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বাংলাদেশে উত্তর এবং দক্ষিণ জেলার
শুধু আদানোর জন্য, শুধু আদানোর জন্য, 5 মিনিট না।